দাদু উঠে বসে জিজ্ঞাসা করলো, কেমন লাগলো আমার ছোট বউয়ের? তিনি বলল, এত আরাম লাগে জানতাম না, না হলে তোমাকে দিয়ে দিতাম। তখনই রান্নাঘর থেকে আওয়াজ এলো, খাবার তৈরি হয়ে গেছে, খেয়ে নাও, অনেক রাত হলো। খাবার শেষ হওয়ার পর তিন্নির মা তিন্নিকে বলল, দাদুকে বেশি জ্বালাতন করিস না, তাড়াতাড়ি শুয়ে পড়িস, দাদার বয়স হয়েছে তো, বলে শুতে চলে গেল। দাদু তিন্নি আর একটা রুমে ঢুকে গেল। তিন্নি রুমের ভেতরে ঢুকে না ঢুকেই দাদুর গলা ধরে বলল, আমার নিষ্ঠা আর একবার। দাদু বলল, আমার ছোট বউটাকে খুব ভালো লেগেছে নিশ্চয়ই, ঠিক আছে। তিন্নির তখন আর আনন্দের সীমা নেই, সঙ্গে সঙ্গে নিজেই নিজের জামাটা খুলে দাদুর দিকে ছুড়ে দিল, আর নিচেরটা নামিয়ে দিয়ে দাদুর হাত ধরে বিছানার কাছে নিয়ে এলো। তখনই রুমের সব আলো গুলি জ্বালানো ছিল। দাদু তো দেখেই অবাক, এতদিন শুধু শরীরের ছোঁয়া হচ্ছিল, গতকাল লাইট বাল্বের আলোতে খুব ভালো দেখতে পাইনি, এমন কিশোরী শরীর 39 বছর আগে নিজের স্ত্রী দেখেন, আর 22 বছর আগে আর তার মেয়ের, এখন তিন্নির। দাদু তিন্নির শরীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, তিন্নির হাত ধরে টান মারতেই দাদু বাস্তবে ফিরে এলো। সন্ধ্যাবেলায় কচি জায়গা রস খেতে খুব ভালো লেগেছিল দাদুর, তাই এখনো রাজি হয়ে গেল। দাদু তিন্নিকে বিছানায় শুয়ে দিয়ে কিশোরী কমলা একটা মুখে পুরে নিল, আর এক হাত দিয়ে একটা কমলা টিপতে আরম্ভ করতেই কিছুক্ষণের মধ্যেই তিন্নি গরম হয়ে গেল। ধুতি পাঞ্জাবি খুলে দাদুকে তিন্নি বলল, আয় আমরা 69 করি। তিন্নি বলল, 69 কি? দাদু বলল, তুই আমার ওটা মুখে দিয়ে, আমি তোরটা দেব, একসাথে করা হয় বলে একে 69 বলে। দাদুর মুখে ওটা শুনে লজ্জা পেয়ে বলল, দাদু তুমি কেন অসভ্য কথা বলছো? দাদু বলল, এগুলোর তো এটাই নাম, এতে অসভ্যর কি আছে? তিন্নি আর কথা না বাড়িয়ে বলল, কেমন করে জানিস না? দাদু বলল, চকলেট যেমন ভাবে তেমন ভাবে নিয়ে শুরু কর। এই ভিডিওর তৃতীয় পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না।